রাজ্যের ব্যস্ততম একটি শহর তথা বাজার হচ্ছে বিশালগড় বাজার। আর এই বিশালগড় বাজারকে যানজট মুক্ত করতে অবশেষে বুধবার বিশালগড় উত্তর বাজার থেকে ব্রিজ চৌমুহনী পর্যন্ত জাতীয় সড়ক বেআইনি পার্কিং মুক্ত করা হয়। এদিনের এই অভিযানে ছিলেন বিশালগড় অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ মহকুমা প্রশাসনে বিশালগড় পুর পরিষদ, বিশালগড় মহিলা থানা, বিশালগড় থানার পুলিশ কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানান, আরেকটু যান্ত্রিক করার জন্য, কারণ বিশালগড় বাজারে সংকীর্ণ এলাকা, প্রচুর পরিমাণে যানজট হয়, যাতে যানজট না হয় সেজন্য আমরা একটু ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন করেছি। এই বিবেকানন্দ চৌমুহনীতে বাস থামবে না, বাসগুলি থামবে থানা পেরিয়ে বিয়ে বাড়ির সামনে, ওইখানে থামবে। আর আগরতলা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি দক্ষিণা কালীবাড়ির সামনে থামবে, এবং আগরতলা থেকে যে বাসগুলি বিশালগড় আসবে এগুলি ব্রিজের পরে ব্রিজ পার হয়ে থামবে। আর ছোট গাড়ি রানিংয়ে থাকবে, অটোগুলি মেইন স্ট্যান্ডে থাকবে। এদিন ফুটপাতকেও দখলমুক্ত করা হবে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক। বিশালগড় শহরবাসী এবং বাজারে আশপাশবাসীদের সড়ক সুরক্ষা প্রদান করতেই এদিনের এই উদ্যোগ বলে জানান তিনি। রিপোর্ট, আল্লাহবুল ইন্টারন্যাশনাল।